বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর তোড়জোড় শুরু হয়েছে। পরের মৌসুমের জন্য হাত বদল হয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। এই ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক এখন চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক হার্লেন। শাকিব খান ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র। তারা বলছে সাইনিং মানি প্রদান সহ ফ্র্যাঞ্চাইজি কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রসাধনীয় হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক হার্লেন আর এই কোম্পানিটির পরিচালক চিত্রনায়ক শাকিব খান। এই দল কেনার মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়ক। বিপিএল এর ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা একাধিকবার পরিবর্তন হয়েছে। বিভিন্ন নামে ভিন্ন ভিন্ন মালিকদের অধীনে বিপিএল এ দেখা গেছে দলটিকে। বিপিএল এ দলের মালিকানা পরিবর্তন হলেও আদৌ বিপিএল এর পরবর্তী আসর সময় মতো শুরু হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। বিপিএল এ বিসিবির যে দুই পরিচালক কাজ করেন তারা এখন কোথায় আছেন সে সম্পর্কে বিসিবির কাছে কোনো তথ্য নেই। শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতি সহ বেশ কয়েকজন পরিচালকের অবস্থান সম্পর্কে আপাতত ধোঁয়াশা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই বিপিএল এর ভবিষ্যৎ এখন শঙ্কার মুখে।